আজ আমি তৈরি করে নিয়েছি দই ঢ্যাঁড়স রেসিপি। দই ঢ্যাঁড়স রেসিপির জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা দুটো মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব, সেই সাথে তেলটাও আমাদের গরম হয়ে যাবে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি। একটা ঢ্যাঁড়সের মাঝ বরাবর কেটে দু টুকরো করে আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ভেজে নেব। এরপর আমি এর মধ্যে 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। আবারও এটাকে আমরা ভালো করে নেড়ে নেব। আমি এখানে শুধুমাত্র হলুদ দিলাম, আমি কিন্তু লবণ ব্যবহার করিনি। লবণটা আমরা একেবারে শেষে ব্যবহার করব। 2 মিনিট সময় নিয়ে আমি ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ ধনে পাউডার দিয়ে দিচ্ছি। সবজি মশলা দিচ্ছি 1/2 চামচের মতো। আবারও এটাকে আমরা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি, লবণটা আমরা একেবারে শেষে ব্যবহার করব। যেহেতু আমরা এর মধ্যে দই ব্যবহার করব, লবণটা যদি আগে থেকে দিয়ে দিই তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। আমি আরও একটু সময় নিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে দই দিয়ে দেব। আমি এখানে 1/2 বাটির মতো দই নিয়ে নিয়েছি। এবারে এটাকে অল্প অল্প করে দিয়ে দেব। দইটাকে পুরোপুরি একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে এটাকে দিতে হবে। আমি এখানে দইটাকে 3 বারে দিয়েছি। দই দিতে থাকতে হবে আর 1 হাত দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে এই জায়গাটাতে জলও ব্যবহার করতে পারেন। আমি এটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে লবণ দিয়ে দিব। আমি এখানে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও একবার এটাকে ভালো করে নেড়ে হাই ফ্লেমে আমরা এটাকে ছেড়ে দেব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ভালো করে ফুটে যাচ্ছে। আমি এখানে এটাকে ঢেকে দিচ্ছি। 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, এবার আমরা দেখি নি আমাদের ঝোলটা ফুটেছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দই ঢ্যাঁড়স রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আপনার অনুভূতি টেস্টি কিচেন টিপস চ্যানেলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।